শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আলী ফারুক, আমার পিতার নাম মৃত মুনাব্বর আলী, মাতা মৃত কুলসুম বেগম, উত্তর চর্চা দারোগাবাড়ি কুমিল্লা। আমি ছোটবেলায় রাজনীতিতে অংশগ্রহণ করি। রাজনীতিটা আমার শুরু হয় পাকিস্তান দেশকৃষ্টি আন্দোলনের মাধ্যমে। 70-এ যখন পাকিস্তান দেশকৃষ্টি আন্দোলন শুরু হয়, সেই সময় আমি কুমিল্লা ইউসুফ স্কুলের ছাত্র ছিলাম। বিতর্ক প্রতিযোগিতায় আমি ভালো বলতে পারতাম, সেই জন্য ছাত্র ইউনিয়নের সৈয়দ আহমদ বাকের, আজহাদ উমর ফারুক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অ্যাডভোকেট গোলাম ফারুক, ওনারা তখন তুখুর ছাত্রনেতা ছিলেন। সেই সময় ইউসুফ স্কুল থেকে আমাকে সংগ্রহ করেন। দেশকৃষ্টি আন্দোলনে আমি বক্তৃতা দিতে পারতাম, তখন অত কিছু বুঝতাম না, বক্তৃতা দিতে পারতাম, ভালো বলতে পারতাম, ভালো সংগঠিত করতে পারতাম। সেই জন্য ওরা আমাকে ছাত্র ইউনিয়নের মধ্যে নিয়ে ঢুকাই দিল। আমি তখন অত কিছু বুঝতে পারতাম না, যে রাজনীতিতে বুঝি না কিছু না, কিন্তু তখন একটা দেশপ্রেম আমাদের মধ্যে কাজ করতো ছোটোবেলা থেকেই। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়, ইউসুফ স্কুলের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি ইউসুফ স্কুলের ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আমি পাশাপাশি স্কাউটের ক্যাপ্টেন ছিলাম, জেসিসি ক্যাপ্টেন ছিলাম। পরবর্তী সময়ে দেশকৃষ্টি আন্দোলন যখন শেষ হয়ে যায়, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের এখানে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল। ট্রেনিং শুরু হলো আমাদের ভিক্টোরিয়া কলেজের জিএস ছিলেন মাসুদুর রহমান। মাসুদুর রহমানের বাসার পাশেই একটা জমি ছিল, ওখানে আমাদের ট্রেনিং শুরু হয়। এই বাঁশের লাঠি এটা সেটা দিয়ে আমাদের ট্রেনিং শুরু হয়। পরবর্তী সময় আমাকে ইউসুফ স্কুলের ছাত্রদের মধ্যে আমাদের সংগঠিত করতে বলে আমি সেরকম সংগঠিত করি। সেই ট্রেনিং থেকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধে আমাদের নতুন বাংলা নামে একটা পত্রিকা ছিল, ওইটা ভারত থেকে প্রকাশ হতো। সেই সময় আমাকে ভারতের থেকে প্রকাশিত নতুন বাংলাটা আমাদের কুমিল্লাতে আসতো, সেটা আমার প্রচার করার, আমার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমার। ওই যে পত্রিকাগুলো বিলি করতাম, এটার একটা মজার ঘটনা আছে। আমাকে পত্রিকা বিলি করতে হয়েছে এখানে, আমাদের এখানে পত্রিকাগুলো আসতো মনিরুর রহমান শাহজাহান নামে আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা ছিল, ওনার কাছে আসতো। ওনার মাধ্যমে আমি এবং ইউনুস খান নামে আরেকটা লোক ছিল আমাদের অশোকতলা, এই দুজন আমরা পত্রিকাগুলো বিলি করার দায়িত্ব ছিল। একবার আমি গেলাম ইয়েতে দেবিদ্বার, আমার দেবিদ্বারে যাই, দুটা পত্রিকা বসে থাকবো, অনেক ভয়ে ভয়ে আতঙ্কে, ছোট মানুষ ছিলাম, কেউ সন্দেহ করে নেয়। ওখানে যাওয়ার পরে আমরা তো যাই গেছি অনেক লুকায়া পালায়া টালায়, অনেক গেছি, কেউ ধরা পড়ে কিনা, ভয় আতঙ্ক সব মিলে এক কাজ করে। কিন্তু
দেশপ্রেমটা এরকম ছিল যে পৌঁছাইতেই হবে এখানে। পৌঁছানো যে একদিন রাত্র হয়ে গেছে, রাত্রে সেদিন ছিল সহবর্তার রাত্রে, তা আমি না তাদের কাছে যেয়ে এটা পৌঁছালাম। আমাদের মুক্তিযুদ্ধের একটা ফ্রন্ট ওখানে ছিল, একটা মানে কয়েক কমান্ডারের নেতৃত্বে আমাদের কিছু মুক্তিযুদ্ধ ওখানে কাজ করতেছিলেন। তা আমি ওখানে গেছি, পেটের খিদায় মানে আমার সারাদিন কিছু খাইনি, হাঁটতে হাঁটতে পেটের খিদায় এরকম হয়েছে। তো সন্ধ্যার মাগরিবের পরে আমরা যখন যাইতেছিলাম, মজার ঘটনা হচ্ছে সবাই বলাতে রুটি দিতেছে, রুটি আর হালুয়া একবারিতে দিতেছিল। তো আমার সমস্ত মুক্তিযোদ্ধারা আমি সহ তো ওনারা সিনিয়র আমি জুনিয়র সবাই মিলে ঢুকে পড়লাম ওই বাড়িতে, যে মানে ওই বাড়ির থেকে আমরা লাইন ধরে দাঁড়াইয়া ইয়ে নিচ্ছি, রুটি আর হালুয়া খেয়েছি। এই কথাটা আমার খুব মনে পড়ে। সেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন রকম খবর ছিল, আমাদের মুক্তিযোদ্ধারা কী করতেছে না করতেছে, কী হচ্ছে না হচ্ছে, আমাদের তখন করণীয় কী, এগুলো নিয়ে আমার বেলি করা গিয়েছিল। একবার আমি কে বা কাহারা আমাকে, আমি ছাত্রগ্রহণ করতাম সবাই জানতো, কে বা কাহারা আমার নাম বলে দেওয়ার পরে আমি যখন পত্রিকাগুলো দিয়ে ফিরতেছি, এই যে থানার পাশে যে পুকুরটা ছিল, পুকুরের পাশে দুইটা আর্মির ভিতরে দারুণ অবস্থা, আমি সাইকেল দিয়ে ফিরতেছি, ওটা বিক্রি করে আসার সময় আমাকে ধরে ফেললো, ধরে এরা গাড়িতে তুলে ফেললো। গাড়িতে তোলা পর ওখানে পাশেই ছিল একজন বড় প্রখ্যাত রাজাকার ছিল, অ্যাডভোকেট আজিজুর রহমান। ওখানে আমরা দুই তিনবারই অ্যাটাক করছিলাম, সম্ভবত ওদেরই কাজ সাথী, ওরা আমাকে ধরে দিল, আমি করলাম। আমাকে যখন পরিচয় জিজ্ঞেস করলো, আমি দারগোবারের পরিচয় দেওয়াতে, দারগোবাড়িতে এক তৎকালীন সময় মুসলিম লীগের একজন বড় নেতা ছিলেন, ওনার নাম আবাদ সাহেব, সারা বাংলাদেশি ওনাকে পাকিস্তানি ওনাকে চিনত, উনি পার্লামেন্টের একসময় সেক্রেটারি ছিলেন মুসলিম লীগ। ওই ইতে বলার পরে সম্ভবত ওরা ওয়ার্ডলেসে ওনার সাথে যোগাযোগ করে জানছে যে এখানে উনি আমার পক্ষে, সম্ভবত আমার পক্ষে কিছু বলার কারণে সৌভাগ্যক্রমে আমাকে আবার কতক্ষণ পরে ওরা নামায়া ছেড়ে দেয়, আমি চলে আসছি। আসার সময় আমার যেটা স্মরণীয় ঘটনা সেটা হচ্ছে, বাড়িতে তো সবাই মানে এটা জেনে জানাদানি হয়ে গেছে যে ফারুকরে আর্মিরে ধরে নিয়ে গেছে, আর তখন ধরলে কেউ কে ছাড়েও না। আসার সময় যেটা আমি দেখলাম, আমি যখন আসতেছি সাইকেলটা চালাইয়া, আমার তখন গা টা কাঁপতেছিল, একটা মিছিলের মতো আমাদের বাড়ি থেকে আরম্ভ করে একেবারে পুকুরের পাড় পর্যন্ত সকল আত্মীয় স্বজন দেখলাম যে অপেক্ষমান, এবং তাদের মনে একটা হতাশা, একটা চিন্তা, আমাকে দেখে সবাই জ্বরে, কেউ জড়ায় ধরে কাঁদতেছে, কেউ কান্নাকাটি করতেছে, কেউ এসে ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক স্মরণীয় ঘটনা। যাই হোক, দেশ স্বাধীন হলো স্বাধীনতার পরে। স্বাধীনতার পরে আরেক মজার ঘটনা, সেই সময় আওয়ামী লীগ, আমরা যদিও স্বাধীনতা সংগ্রামে আমরা অংশগ্রহণ করছি, আমরা আমি সর্বদলীয় স্কুল ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলাম, তারপরেও আমাদেরকে আমাদের পিছনে ওরা লেগে গেল। লেগে যাওয়ার পরে ওরা বিভিন্নভাবেই আমাদেরকে টর্চার করলো। রিলিফ বাংলাদেশে তখন প্রচুর রিলিফ আসছে, রিলিফ আসার পর রিলিফ পায় না। আমরা তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ করে রিলিফ পাওয়ার জন্য, স্কুল কলেজের ছাত্ররা যেন পায় সেটা সর্বদলীয় সংগ্রাম পরিষদ করে প্রত্যেক স্কুল থেকে পাঁচজন করে প্রতিনিধি নিয়ে রিলিফের আন্দোলন শুরু করলাম। সেই সময় কুমিল্লার এমপি ছিল সম্ভবত প্রফেসর খুরশেদ আলম সাহেব। আমরা ছাত্র ইউনিয়ন বিভিন্নভাবে আন্দোলন লড়াই সংগ্রাম শুরু করলাম। আমরা এমন গানের মাধ্যমে কালচারাল প্রোগ্রাম শুরু করলাম, ডিম পারে হাসে খায় বাগদাসে, বিদেশ থেকে রিলিফ আসে সাধারণ মানুষের জন্য, কিন্তু পায় না, চুরি চামারি এটা সেটা লুটপাট হয়ে চলে যায়। আমরা শুরু করলাম রিলিফ আন্দোলন। সেই সময় রিলিফ আন্দোলন একটা মানুষের, ছাত্রদের মধ্যে একটা নেতৃত্বের কোয়ালিটি ছিল, ছাত্রদের মধ্যে একটা দেশপ্রেম ছিল। হলো মানে শুরু হলো আন্দোলন, শুরু হওয়ার পরে আমাদের সেই আন্দোলনে আমাদের তো, আমি কি করবো এটা তো আমি নিজেও বুঝতে পারি না, আমি ছোট মানুষ ছিলাম, কিন্তু গাইড করতেন আমাদের ওই সব নেতৃবৃন্দ। এখানে আমার সৌভাগ্যক্রমে আমি আরেকজন নেতাকে পেয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরী, জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন, মমতাজ বেগম ওনারা ছিল আমার পাশাপাশি প্রতিবেশী থাকার কারণে ওনাদের সান্নিধ্যে স্নেহ মায়া মমতায় আমি আমার রাজনীতিতে আরও উৎসাহটা বেশি হয়েছে। পরবর্তী সময়ে ওনাদের অনেক সাহায্য সহযোগিতা পেয়েছে। হাবিবুল্লাহ চৌধুরী আমাকে প্রায় একটা কথা বলতেন, ওনার কারণে আমি পড়ালেখা করতে পারছি, রাজনৈতিক পড়ালেখা যেটা, উনি আমাকে এই রুক্ষ এদিকে আসো, অধিকারটা এমন ছিল লেখাপড়া তো কিছুই করে না, ছেড়ে তো দিয়েছে সব কিছু, বুঝছেন, এই কথা আর এই ডাক আর কেউ দিবে না জীবনে। উনি চলে গেছে, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। এইভাবে করে উনি লেখাপড়ার জন্য ডাকে নিয়ে একটা বই ধরাই দিতেন, এই বইটা পড়বা, তিন দিনের মধ্যে এই বইটা পড়ে আমাকে আবার বলবা এটাতে কি আছে। এইভাবে করে নার্সিং করে আমাদের নেতারা আমাদেরকে জাগাবত আজকে জাতীয় রাজনীতি আসছে, এবং ওনাদের অবদানে আমরা আজকে জাতীয় রাজনীতিতে আসছি। সে সময় একটা ঘটনা আমার মনে পড়ে, ছাত্রদের কিরকম স্পিড ছিল দেখেন আপনার, মানে আমি
দেশকৃষ্টি আন্দোলন পেয়েছিলাম ফরিদ সিদ্দিকী, কুমিল্লার একটা ছেলে, কুমিল্লা জিলা স্কুলে। সে কুমিল্লার বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সাথে, কালচারাল অর্গানাইজেশনের সাথে জড়িত, অতি অনেক ভালো ছেলে। সে আমার দেশকৃষ্টি, পাকিস্তান দেশকৃষ্টি আন্দোলনের সময় যেমন ছিল, পরবর্তী সময়ে এই রিলিফ আন্দোলনের সময় আমি তাকে এসে পাইছি। অনেকেই মারা গেছেন, অনেকেই নাই, রিলিফ আন্দোলনের সময় তাকে পাইছি। আরেকজনকে পেয়েছিলাম, যাই হোক, অ্যাডভোকেট নোমান। সে তখন ক্লাস 8-9 সম্ভবত পড়তো। আমাদের ইয়েতে ছিল, আমরা প্রত্যেক স্কুলে, যেহেতু আমাদের প্রতিটা স্কুলে 5 জন করে প্রতিনিধি ছিল, প্রত্যেক স্কুলে যেহেতু মিছিল করে সবাই বের হয়ে যেত, বিশাল মিছিল করে আমরা একসময় গেলাম আওয়ামী লীগ অফিস ঘেরাও করার জন্য রিলিফ আন্দোলনে। সেখানে আওয়ামী লীগ অফিসে যে আপনি কিরকম স্পিডি একটা ছেলে ছিল, এই নোমাল একটা লাঠি নিয়ে খোরশেদুল প্রফেসরকে মারতে গেছে, আমাদেরকে রিলিফ দিতে হবে, না আমি মেরে ফেলবো, কিরকম স্পিড। তো পরে খোরশেদুল আমার, এই ফারুক, তোমার এই ছেলে বেয়াদবি করছে, সেই উনি বলতে আমি তাকে ধরে আনলে তাকে করছি। এইভাবে প্রতিটি মানুষের সাথে আমি অনেক নাম, অনেকেই অনেক আজকে নাই, চলে গেছে। আমাদের কুমিল্লা হাই স্কুলে ছিল ফরিদ সিদ্দিকী, জিলা স্কুলে ছিল রশিদ, রেলওয়ে স্কুলে ছিল শফি, যে ঈশ্বর পাঠশালাতে ছিল জাহাঙ্গীর, ফরিদা বিদ্যায়তনে ছিল তৃপ্তি পাল, এখানে ছিল নন্দিতা, তারপর যে ছোটর স্কুলে ছিল কি যেন আয়সা, এরকম প্রত্যেকটা স্কুল থেকে এই নেতৃবৃন্দকে নিয়ে আমরা সর্বদলীয় সংগ্রাম পরিষদ করছিলাম। আন্দোলনের স্পিড ছিল, দেশপ্রেম ছিল, দেশপ্রেমের কারণেই সবাই আন্দোলন ঝাঁপিয়ে পড়ছে। এইভাবে আমরা মুক্তিযুদ্ধকে সফল করার জন্য, আমরা যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা নিয়ে আমরা দেশটা স্বাধীন করলাম, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বাধীনতার সুফল যেন ছাত্র সমাজের মধ্যে থেকে ছাত্র রাজনীতি করার সময় এটা সত্য চেষ্টা করেছি। পরবর্তী সময়ে যখন জাতীয় রাজনীতিতে আসলাম, আমি এখন ন্যাপের কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ন্যাপের আমি প্রেসিডিয়ামের মেম্বার। এই পর্যন্ত সেই যে পাকিস্তান দেশকৃষ্টি আন্দোলন থেকে শুরু করলাম, এই পর্যন্ত সাধারণ মানুষের সাথে যখন ছাত্র রাজনীতি করেছি, ছাত্রদের সাথে ছিলাম, যখন জাতীয় রাজনীতিতে এসেছি, তখন জাতীয় রাজনীতিতে এই দেশের সাধারণ মানুষের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো, ততদিন এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, এটাকে শেষ পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত করে, আমাদের যে স্বপ্ন, সমাজতান্ত্রিক যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। তো ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।